আসসালামু আলাইকুম। আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখে নিয়েছি। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনগুলোকে বলছিলাম, যেগুলোর ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে শুধুমাত্র একবার ডিফারেনশিয়েট করা হয়েছিল। এখন থেকে আমরা শিখব যে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেগুলোতে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে একের অধিকবার ডিফারেনশিয়েট করা হবে, সেগুলোকে আমরা বলবো হায়ার অর্ডার। সেটা হতে পারে দুইবার, সেটা হতে পারে তিনবার। এভাবে ধরা গেল যে এন সংখ্যকবার যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ডিফারেনশিয়েট করি, তাহলে সেটা আমরা পাবো হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসিক স্ট্রাকচারটা দেওয়া আছে, শুরুতেই সেই বেসিক স্ট্রাকচারটা আমরা দেখে নেব। এখানে এনথ অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখানো আছে। এখন এই হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দুই ধরনের হতে পারে, একটা হলো হোমোজেনাস, একটা নন হোমোজেনাস। যদি হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাইট সাইডে জিরো থাকে তাহলে আমরা সেটাকে বলবো হোমোজেনাস, এবং যদি রাইট সাইডে কোনো এক্সের কোনো একটা ফাংশান থাকে তাহলে সেটাকে আমরা বলবো নন হোমোজেনাস। আচ্ছা, এসব অঙ্ক আমরা কীভাবে সলভ করব সেটা আস্তে আস্তে দেখব। আমরা শুরুতেই হোমোজেনাস নিয়ে আলোচনা করব, পরের ভিডিওগুলোতে নন হোমোজেনাস নিয়ে আলোচনা করা হবে। হোমোজেনাসের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স একটা ট্রায়াল সলিউশন ধরে নেব। আমরা শুরুতেই আমরা ধরে নেব ওয়াই ইকুয়াল টু এম এক্স একটা ট্রায়াল সলিউশন। এখন এই ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্সকে যদি আমরা এক্সের সাপেক্ষে একবার ডিফারেনশিয়েট করি তাহলে আমরা পাবো এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। আবার যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে আমরা পাবো এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। এভাবে যদি আমরা এন সংখ্যক বা ডিফারেনশিয়েট করতে থাকি তাহলে আমরা পেয়ে যাব এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স। আচ্ছা, আমরা শুরুতেই যে ইকুয়েশনটা দেখছিলাম, বেসিক যে স্ট্রাকচারটা এনথ অর্ডারের জন্য, এটার ক্ষেত্রে তো তাহলে আমাদের কী ধরতে হবে? যদি আমরা ধরি এফ ওয়ান এর জায়গায় যদি জিরো থাকে তাহলে তো এটা হোমোজেনাস হয়ে যাবে। এখন যদি হোমোজেনাস হয়ে যায় তখন ই টু দি পাওয়ার এম এক্সটাকে আমাদের ট্রায়াল সলিউশনটা ধরে নিতে হবে। এখন ই টু দি পাওয়ার এম এক্স ট্রায়াল সলিউশন ধরে নেওয়ার পরে মান কীভাবে পাবো সেটা আমরা দেখব। এখানে আমরা দেখছি যে শুরুতেই একটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমার দেওয়া আছে, এটাও এনথ অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্ষেত্রে আমরা দেখছি যে এন সংখ্যকবার যেহেতু এটাকে ডিফারেনশিয়েট করা হয়েছে এক্সের সাপেক্ষে ওয়াইকে, সুতরাং আমরা কী করলাম, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স ট্রায়াল সলিউশন ধরে নিয়ে ওই ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্সকে এন সংখ্যকবার ডিফারেনশিয়েট করলাম, দিয়ে মানটা এখানে বসিয়ে দিয়েছি। মানগুলো শুধু বসিয়ে দিয়েছি, এখানে মানগুলো বসিয়ে দেওয়ার পরে প্রত্যেকটাতেই দেখছি ই টু দি পাওয়ার এম এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এম এক্সটাকে আমি কী করলাম, কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নেওয়ার পরে বাকিগুলো ইকুয়াল টু জিরো লিখলাম। এখন এই দুটার গুণ করলে যেহেতু জিরো হয় তাহলে আমি কী বলতে পারি যে এই ব্র্যাকেটের এই অংশটুকু ইকুয়াল টু জিরো। এখান থেকে আমি এম এর অনেকগুলো মান পাবো, সেটাকে আমি ধরে নিলাম ল্যামডা ওয়ান ল্যামডা টু। এভাবে অবশ্যই যেহেতু এন সংখ্যক বা ডিফারেনশিয়েট করা আছে সেহেতু আমি কী পাবো, এখানে এন সংখ্যকটাই রুট আমি পেয়ে যাব। এখন রুটগুলো লিখবো কী করে, এটা আমরা যে অক্সিলারি ইকুয়েশনটা পাবো বা কমপ্লিমেন্টারি যে ইকুয়েশনটা পাবো সেখানে আমরা লিখবো এভাবে যে ওয়াই ইকুয়াল টু সি ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার ল্যামডা টু এক্স প্লাস ডট ডট, যত সংখ্যক আমার রুট আসবে ততবার এভাবে লিখতে হবে, সি ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান এক্স এভাবে লিখে দিতে হবে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখে নিই। তো এটা খুবই সিম্পল একটা অঙ্ক, এটা একটা হায়ার অর্ডার। হায়ার অর্ডার কেন বলছি, কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে দুইবার ডিফারেনশিয়েট করা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের কী ধরতে হবে, যেহেতু এটা হায়ার অর্ডার এবং হোমোজেনাস। কেন হোমোজেনাস, কারণ আমরা দেখছি রাইট সাইডে জিরো আছে তাহলে এটা অবশ্যই হোমোজেনাস। এসব অঙ্কের ক্ষেত্রে কীভাবে সলভ করতে হবে বললাম, যে ওয়াই ইকুয়াল টু এম এক্স একটাকে ট্রায়াল সলিউশন ধরে নিব। তার আগে একটা জিনিস বলে দিই, ডি স্কোয়ার এটা মানে কি, এইটা মানে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস থ্রি, ডি মানে কি লিখতে পারি ডি ডি এক্স অফ ওয়াই প্লাস
এটা লিখতে পারি 2y = 0 এভাবে কিন্তু আমরা লিখে দিতে পারি এটা আচ্ছা এখন আমাদের ধরতে হবে কি y = e টু দি পাওয়ার mx এটা আমি ধরে নিলাম ট্রায়াল সলিউশন এটাকে যদি আমি এক নম্বর ইকুয়েশন দিই তাহলে লিখে দেব 1 এখন এটাকে যদি আমি x এর সাপেক্ষে একবার ডিফারেনশিয়েট করি তাহলে আমি পাবো m ইনটু e টু দি পাওয়ার mx আর এটাকে যদি দুইবার ডিফারেনশিয়েট করি তাহলে পাবো m স্কয়ার e টু দি পাওয়ার mx এখন এই মানগুলোকে যদি আমি এক নম্বর ইকুয়েশনে বসাই তাহলে কি পাবো m স্কয়ার e টু দি পাওয়ার mx এই মানগুলোকে আমি এক নম্বর ইকুয়েশনে বসাচ্ছি তাহলে 3m ইনটু e টু দি পাওয়ার mx প্লাস 2y ইকুয়াল টু 0 প্লাস 2 e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0 এখন এগুলো কিভাবে পেলাম এই মানগুলোকে শুধু এক নম্বর ইকুয়েশনে বসিয়ে দিয়ে এটা পেয়ে গেলাম এখন দেখছি প্রত্যেকটাতেই e টু দি পাওয়ার mx কমন নেওয়া যায় তাহলে এটা যদি আমি কমন নিই e টু দি পাওয়ার mx কমন নিলে থাকে m স্কয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0 এখন এখান থেকে লেখা যায় যে m স্কয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0 এখন এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি তাহলে আমরা পাব বা ক্যালকুলেটর থেকেও যদি আমরা এটা রুট বের করি তাহলে করা যায় সেটা তাহলে আমরা এখান থেকে পাব m প্লাস 2 ইনটু m প্লাস 1 ইকুয়াল টু 0 বা m ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 1 এখন ফাইনালি y ইকুয়াল টু কিভাবে লিখতে হবে দেখলাম এর আগে এই তো আমরা এই পর্যন্ত কিন্তু পেয়ে গেছি এখন y এর মানটা লিখতে হবে এভাবে c1 e টু দি পাওয়ার ল্যামডা 1x প্লাস c2 e টু দি পাওয়ার ল্যামডা 2x তাহলে এটার ক্ষেত্রে কিভাবে লিখবো আমরা এখানে ল্যামডা 1 ল্যামডা 2 মাইনাস 2 মাইনাস 1 তাহলে আমরা যদি লিখি তাহলে লিখতে পারি এভাবে যে y ইকুয়াল টু c1 e টু দি পাওয়ার মাইনাস মাইনাস 2x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস x এটাই হবে অ্যান্সার এটা আমার টাইপ 1 গেল এখন আমরা দেখব টাইপ 2 এটা একইভাবে করা যেতে পারে একইভাবে যদি শুরু করি তাহলে এভাবে লেখা যায় d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার প্লাস 2 ইনটু d dx অফ y প্লাস y ইকুয়াল টু 0 এখানেও ধরে নেব y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx এই এক নম্বর ইকুয়েশনের ট্রায়াল সলিউশন এখন এইটাকে যদি y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx কে যদি x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি একবার তাহলে লেখা যায় m ইনটু e টু দি পাওয়ার mx আবার যদি ডিফারেনশিয়েট করি তাহলে লিখব d স্কয়ার y ভাগ dx স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার e টু দি পাওয়ার mx এখন এই মানগুলোকে যদি এক নম্বর ইকুয়েশনে বসাই তাহলে লিখতে পারি এম স্কয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস টু ইনটু এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস ওয়াইয়ের মানটা হবে ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু জিরো এখন এখানেও ই টু দি পাওয়ার এম এক্সটা কমন তাহলে ই টু দি পাওয়ার এম এক্সটা কমন নিলে থাকে এম স্কয়ার প্লাস টু এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আচ্ছা এখান থেকে আমরা কী লিখতে পারি এম স্কয়ার প্লাস টু এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা আমরা লিখতে পারি যে এটাকে যদি আমরা ক্যালকুলেটারে সলভ করি বা যদি আমরা মিডল ফ্যাক্টর করতে চাই সেটাও করতে পারি যদি আমরা এভাবে লিখতে চাই তাহলে লিখব এম স্কয়ার প্লাস এম প্লাস এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এম ইকুয়াল টু এম প্লাস ওয়ান
एम प्लस वन इक्वल टू जिरो एम इक्वल टू एम प्लस वन इंटू एम प्लस वन इक्वल टू जिरो एम एर मान होबे माइनस वन दुईटा मान एक ही दुईटा मान जदि एक ही है तहले वाई सी इक्वल टू लिखते होबे सी वन ई टू दि पावर माइनस एक्स मैं माइनस वन एक्स बा माइनस एक्स प्लस एखाने जेहेतु एम एर मान दुईटा एक ही ओजन एखाने एकटा एक्स नीते होबे एक्सट्रा एक्स नीते होबे एक्स सी टू ই টু দি পাওয়ার মাইনাস এক্স মিট হবে অ্যান্সার। এবার দেখব টাইপ থ্রি। এটাও যদি একইভাবে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স ট্রায়াল সলিউশন ধরে নিতে হবে। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় একবার তাহলে হবে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, আর একবার ডিফারেন্সিয়েট করলে হবে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। এখন এই মানগুলোকে যদি এক নম্বরে বসানো হয় তাহলে হবে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স প্লাস ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু জিরো আগের মতো করেই। এখান থেকে যদি ই টু দি পাওয়ার এম এক্স কমন না হয় তাহলে হবে এম স্কোয়ার প্লাস এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এম স্কোয়ার প্লাস এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখন এটা যদি সলিউশন করা হয় তাহলে এম এর মান পাবো হলো এম ইকুয়াল টু পাওয়া যাবে ক্যালকুলেটারে যদি সলভ করি তাহলে এম এর মান পাওয়া যাবে মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই রুট থ্রি ডিভাইডেড বাই টু। তাহলে এখানে একটা কমপ্লেক্স নাম্বার চলে আসছে। এইসব ক্ষেত্রে ওয়াইসি এর মানটা কীভাবে বের করব এটার জন্য আরেকটা দেখিনি। এখানে দেখলাম যে এম এর মানটা এরকম চলে আসতে পারে এ ইকুয়াল টু প্লাস মাইনাস আই বি। তাহলে নর্মালি আমরা কীভাবে লিখি ওয়াইসি সি ওয়ান ই টু দি পাওয়ার এ প্লাস আই বি ইন্টু এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এ মাইনাস আই বি ইন্টু এক্স। তাহলে সি ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই বি এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই বি এক্স। এখন এখান থেকে ই টু দি পাওয়ার এ এক্সটাকে কমন নেওয়া যায় তাহলে লিখতে পারি সি ওয়ান ই টু দি পাওয়ার আই বি এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস আই বি এক্স। পরের লাইনে কী করেছি এখানে ই টু দি পাওয়ার এ এক্স, এখন সি ওয়ান এ জায়গাটায় ই টু দি পাওয়ার আই থেটা, ই টু দি পাওয়ার আই থেটা দিয়ে আমরা ওয়েলারের সূত্রটা জানি যে ই টু দি পাওয়ার আই থেটা ইকুয়াল টু লেখা যায় কস থেটা প্লাস আই সাইন থেটা। সেখান থেকে সি ওয়ান এখান থেকে এই ই টু দি পাওয়ার আই বি এক্স এর বদলে আমরা লিখে দিলাম ওয়েলার ইকুয়েশন থেকে কস বি এক্স প্লাস আই সাইন বি এক্স। আর এখানেও একইভাবে প্লাস সি টু ই টু দি পাওয়ার আই বি এক্স এর জায়গায় কস বি এক্স মাইনাস আই সাইন বি এক্স। এখন কস বি এক্স আর সাইন বি এক্স মানে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে যদি আলাদা করে লিখি তাহলে লেখা যায় সি ওয়ান প্লাস সি টু কস বি এক্স প্লাস আই ইন্টু সি ওয়ান মাইনাস সি টু সাইন বি এক্স। তাহলে ই টু দি পাওয়ার এ এক্স এই সি ওয়ান প্লাস সি টু দূরে কনস্ট্যান্টকে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম এ ওয়ান আর সি ওয়ান মাইনাস সি টু এটা একটা কনস্ট্যান্ট এটাকে ধরে নিলাম এ টু। তাহলে ফাইনালি লিখতে পারি ওয়াই সি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ ওয়ান কস বি এক্স প্লাস আই এ টু সাইন বি এক্স। এখন এই মানটা যদি আমরা এখানে ব্যবহার করি এটার ক্ষেত্র কিন্তু একইভাবে আসছে যেখানে একটা কমপ্লেক্স মান চলে আসছে। তাহলে ওয়াই সি ইকুয়াল টু লিখতে পারবো ই টু দি পাওয়ার এ এক্স। আচ্ছা এটাকে যদি আমরা এ প্লাস মাইনাস আই বি এক্স এর সাথে তুলনা করি তাহলে আই বি এর সাথে তুলনা করি তাহলে কী লিখতে পারি আই ইকুয়াল টু হবে মাইনাস হাফ আর বি ইকুয়াল টু হবে রুট থ্রি ভাগ টু। তাহলে ই টু দি পাওয়ার এ এক্স দেখলাম এখানে দেখছি ই টু দি পাওয়ার এ এক্স তাহলে লিখব ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স
তারপরে ব্র্যাকেট এ ওয়ান কস বিএক্স, কস বি এর মান হবে রুট থ্রি ভাগ টু, রুট থ্রি ভাগ টু এক্স প্লাস আই এ টু সাইন বিএক্স, সাইন বি এর মান রুট থ্রি ডিভাইডেড বাই টু এক্স, এটা হবে অ্যান্সার। তাহলে যদি কমপ্লেক্স নাম্বার পাই তাহলে কিন্তু আমাদের এইভাবে ওয়াই সি এর মানটা বের করতে হবে। ধন্যবাদ সবাইকে।